পদ্মা সেতু শুধু উন্নত যোগাযোগ ব্যবস্থায় সৃষ্টি করছে না, সেতুকে ঘিরে শরীয়তপুরের জাজিরায় গড়ে উঠবে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কলকারখানা। নির্মাণ হচ্ছে শেখ হাসিনা তাতপল্লী গার্মেন্টস, হিমাগার, পেট্রোল পাম্প ও ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ফলে প্রসার ঘটবে স্থানীয় ব্যবসা বাণিজ্যের, অর্থনীতিতে মিলবে সুফল। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। এতদিন ফেরিতে পাড়ি দিতে হতো প্রমত্তা পদ্মা, ফলে দিনের পর দিন ঘাটে বসে থাকা, পণ্য নষ্ট হয়ে যাওয়া, শিপমেন্ট বাতিল হওয়া সহ নানা ভোগান্তির কথা চিন্তা করে শিল্প মালিকদের ছিল না কোনো আগ্রহ। পদ্মা সেতুর কাজের অগ্রগতি যখন দৃশ্যমান হয়, তখন থেকেই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এ অঞ্চলে কলকারখানা নির্মাণের জন্য জমি কিনতে শুরু করেন। ব্যবসার প্রসার ঘটলে বাড়বে কর্মসংস্থান, এছাড়াও পণ্যের গুণগত মান উন্নয়নের পাশাপাশি বিশ্ববাজারে পণ্যের প্রসার হবে বলে আশা করা হচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য আগের থেকে ভালোর দিকে যাইতেছে এবং জায়গা জমির দাম অনেক বাড়তেছে, এবং মনে করেন আমাদের এই দিক মেল কারখানা হবে বা তার শিল্প কাজ চলতেছে। এই পদ্মা সেতু হওয়াতে এখানকার রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হয়ে গেছে, যার কারণে এই পদ্মা সেতু আশেপাশে কেন্দ্রিক যে সমস্ত জায়গাগুলি আছে এগুলি প্রায় 50-60 গুণ বেড়ে গেছে। পদ্মা সেতু শরীয়তপুরের জাজিরা প্রান্তে নাওডোবা ও শিবচরের কুতুবপুরে 120 একর জমিতে গড়ে উঠছে শেখ হাসিনা তাতপল্লী। এছাড়া বেসরকারি পর্যায়েও এগিয়ে এসেছেন উদ্যোক্তারা। আমি মনে করি দক্ষিণ বাংলার মানুষের জন্য এটা সর্বশ্রেষ্ঠ উপহার। এখানে থিম পার্ক হবে, এখানে হোটেল হবে, হোটেল হবে, রেস্টুরেন্ট হবে, অসংখ্য ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে, এবং এগুলোকে কেন্দ্র করে আমি মনে করি অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। পদ্মা সেতু ঘিরে গড়ে উঠবে একের পর এক অবকাঠামো, আর সে লক্ষ্য নিয়ে দিন বদলে স্বপ্ন দেখছেন পদ্মাপাড়ের মানুষ। কথা নাহিয়ান, NTV নিউজ ডেস্ক।